আস্তে আস্তে গহীনের দিকে ঢুকতেছি, মানে দেখতেই ভয়ঙ্কর মনে হচ্ছে, এত এত গহীন। আর হেলমেটে অনেক ভারী লাগতেছে জঙ্গলের। এই যে দেখেন কি অন্ধকার হয়ে গেছে, এখন দুপুর 12টা প্রায়। আমার উদ্ধারকর্মী টিম একটু আগে গেছিল, আমি ওদেরকে বলছিলাম যে তোমরা চলে যাও, পরে দুর্ভাগ্যবশত আমি এখানে পড়ে যাওয়ার কারণে আবার ওদেরকে ডাক দেওয়ার সাথে সাথে ওরা চলে আসছে জঙ্গল থেকে, রশি খুলে, গাছের ছাল খুলে। এই যে দেখেন কিভাবে আসতেছে। হ্যাঁ রে ভাই, এতজন লাগতো না তো, তোমরা চলে যাও। হ্যাঁ বিসমিল্লাহ, অনেক বেশি আটকেছে না, এখানে চাকা ঘুরলে আরো বেশি কষ্ট হয়ে যাবে, একটু পরে চাকা ঘুরাচ্ছি, দাঁড়াও রেডি, আগে টান দাও, লড়তেছেও না। তাই আচ্ছা আচ্ছা, টানো, দৌড় দাও তোমরা, চলে যাও, আমি চলে যাবো। ওকে ওকে, দেরি করিও না, আসো আসো। এই গর্ত থেকে উঠেতে অনেক কষ্ট হয়েছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখানে ফ্লাগে একটু পানি ঢুকে 5 মিনিট লাগলো আমাদের, তো এখন আবার টান দিব। তাইলে তোমরা দেরি করিও না, হ্যাঁ আসো, বিসমিল্লাহ রহমান রহিম। দৌড়াচ্ছে ওরা প্রচুর স্পিডে, পিছন পিছন ওরা নিজের খুশিতেই দৌড়াচ্ছে। আসলে এদিক দিয়ে যাবো না, থ্যাংক ইউ। আঁকা বাঁকা তো, ম্যাপে দেখলাম, দেখেন কি অবস্থা, কত আঁকা বাঁকা। এখানে একটা গর্ত আছে, এখানে একটা গর্ত আছে, ইয়াস পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাপরে বিশাল বিশাল গর্ত আছে, জিন্দিগিতে কেউ পা পড়ছে কিনা সন্দেহ আছে। এই সেম এরকম একটা ট্রেক আমি আগেও পার হয়েছি মনে হচ্ছে, প্রায় সবগুলো ট্রেক একই রকম। এই একটুর জন্য আটকে গেছিলাম, ভাগ্যিস যাই। আবার আমাদের ঝর্ণা দেখে আবার ব্যাক করতে হবে, ব্যাক করে আবার আমাদেরকে জঙ্গলের রাস্তা পাড়ি দিতে হবে, সুতরাং দেরি করা যাবে না। বড় বড় গাছের শিকড় আছে, কেএলএক্সের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা, এগুলো অতিক্রম করার জন্য সেরা। অন্য গাড়ি হইলে অনেক আগে পা চলে যাইতো, আর আমার কাছে অফরোড বুটও আছে, স্কয়কোর। দেখতে পাচ্ছেন কি অন্ধকার হয়ে আছে, এখন একটু পাথর টাথর পাচ্ছি, মনে হচ্ছে ঝর্ণা খুব কাছেই। এই কলা পাইছো এখানে? সবাই মোটামুটি ক্লান্ত হয়ে এখানে অনেকক্ষণ জিরিয়ে নিলাম, আবার স্টার্ট করতেছি। খুব সম্ভবত কাছেই আমরা চলে আসছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই জন্য। কোথায় কোথায়? ওকে, বাপরে কি আঁকা বাঁকা রাস্তা, ইনস্ট্যান্ট ট্র্যাক নিতে হয়, তার মধ্যে আবার আমার ক্যামেরা বাড়ি খেয়ে অবস্থা খারাপ, কোথায় গেছে আমি নিজেও জানি না, তার মধ্যে আমাকে স্পিড রাখতে হচ্ছে, ধোয়া বেরো গেছে, আমাকে স্পিডও বজায় রাখতে হচ্ছে, আবার খাড়ার মধ্যে আচমকা ট্র্যাক, আচমকা ট্র্যাক এটাকে বলে। এই যে দেখেন, সে ওই যে ওরা আসতেছে,
হ্যাঁ, এখানে প্রচুর জঙ্গল। আমি বাড়ি তাড়ি খাই, আমার ক্যামেরা বাড়ি খাই, অবস্থা খারাপ। যাও, আসতেছি, চলেন সামনে আগাই। কি আছে জীবনে, ওরে কি অন্ধকার! আই রে, আমরা ঝর্ণার খুব কাছেই চলে আসছি মনে হচ্ছে। তো এখন জঙ্গল একটু বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? ও দেখেন, আরো একটা গহীন জঙ্গল। এখানে আবার চিতে আছে, হাতি আছে, বন্যা। কই, এটা ঝর্ণা? ও, আওয়াজ করতেছে তো, থাকবে, থাক থাক, পড়িস না। দেখো ভাই, আমরা পানি খাচ্ছি এখন। দেখেন দেখেন ভাই, দেখেন ভাই, চলেন চলেন। হ্যাঁ, পানি কি ঠান্ডা অনেক? জি, পানি প্রচুর ঠান্ডা। আর এটা একটা ছোট ঝর্ণা, আস্তে আস্তে, যদিও এরকম আরো কয়েকটা ছিল কিন্তু। হ্যাঁ, আল্লাহ জানে সামনে বড় গর্ত আছে কিনা, কারণ যত ঝর্ণার কাছে যাচ্ছি তত তত একটু রিস্কি মনে হচ্ছে রাস্তাগুলা, পাথর। ওরে বাপরে, তো বিশাল অরণ্য। না না না, আরো সামনে আস্তে, তোমার পায়ে ব্যথা পাইবা। অনেক দূর আসার পরে, প্রায় 2-3 কিলো তো হবে, না হবে 2-3 কিলো আসার পরে একটা ছোট ঝর্ণা পেয়েছি, দেখতেই পেলেন আপনারা। তো এখন এখানে পানি টানি খেয়ে একটু জিরিয়ে নিলাম। এই পানির সোর্স আরো সামনে, মানে আরো বড় ঝর্ণা আছে হয়তো। সো দেখা যাক, চলেন। আস্তে আস্তে গহীনের দিকে ঢুকতেছি, মানে দেখতেই ভয়ঙ্কর মনে হচ্ছে, এত এত গহীন। আমার হেলমেটে অনেক ভারী লাগতেছে জঙ্গলের। এই যে দেখেন কি অন্ধকার হয়ে গেছে, এখন দুপুর 12টা প্রায়। এখানে নাকি পানি বেশি। আমরা আস্তে আস্তে গহীনে চলে আসছি। তো বৃষ্টি অলরেডি একবার হয়ে গেছে। এখানে গাড়িটা আমার রাখা, আমি এদিকে দেখা যাচ্ছে প্রায় 1 বুক পরিমাণ পানি। আমি যদি একটু এদিকে যাই, এই মোটামুটি বিপদ সীমা অতিক্রম করে ফেলবে। সো আমার মনে হয় গাড়ি এখানে রেখে আমরা ভিতরে দেখে আসা উচিত। অলরাইট গাইস, আমরা বাইক রেখে এই সুড়ঙ্গ পথ ধরে এগিয়ে যাব, যেহেতু সামনে কি আছে আমাদের ধারণা নেই। সামনে বড় গর্ত দেখতে পাচ্ছি, সেহেতু আর বাইক নামালাম না, এবং জায়গাটাও দেখতে অনেক ভুতুড়ে লাগছে। এই জায়গাটা ভ্রমণকারীদের কাছে একদমই পরিচিত না, তাই আমরা কেউই জানি না সামনে কি আছে, কারণ এখানে এর আগে কেউ এসেছে বলে আমার জানা নেই। শুধুমাত্র আমাদের সামনে একটা খাল এসেছে, ওই খাল ধরে আমরা 5-6 কিলোমিটার পথ অতিক্রম করে এসে এখন এই সুড়ঙ্গর পথ ধরে হাঁটছি। ছেলেগুলো অনেক মজা করতেছে। এই যে দেখেন, বিশাল পাহাড় বেয়ে পানি পড়তেছে। আমি বুটের জন্য হাঁটতে পারতেছি না, ভাবলাম এখানে খুলে যাই, কারণ আরো যেহেতু সামনে যাব সেহেতু এখানে রেখে যাই, আবার তো এদিক দিয়ে আসবো। তো চলেন, হাঁটতে পারছি না। অনেক দূর আসার পরেও আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে আমরা পৌঁছাতে পারছি না, অথবা এই সুড়ঙ্গের শেষ কোথায় আমরা জানি না। মনে হচ্ছে এই বিশাল পাহাড়ে আমরা হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমার বাইকটাও অনেক দূরে রেখে আসছি। এই জায়গাটাতে মনে হচ্ছে বেশি পানি, আমাদেরকে সাঁতার কেটে যেতে হবে। আল্লাহ জানে আমরা আসলে কোথায় যাচ্ছি, দেখতেই থাকুন। এখন আমরা যেভাবে যাচ্ছি, নিচে অনেক ন্যারো গর্ত, আমরা এখন হাত পা একসাথে ব্যবহার করতে হচ্ছে। যদি কোনো ভুল হয় আমরা অনেক ন্যারো একটা খাদে পড়ে যাব, যেখানে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দুটা ছেলে আমার আগে এসে উপরে উঠে গিয়েছিল, এই যে দেখেন, আমি তাদের
নিচে নামতে বাধ্য করেছি, কারণ ওরা সবাই আমার সাথে নিজের খুশিতে এসেছে এবং আমাকে অনেক সাহায্য করেছে। এখন ওদের যদি কোনো ক্ষতি হয় সেটা আমাকেই বহন করতে হবে। আসলে এখন বুঝতে পারছি এখানে কোনো ঝর্ণা নেই, সেই খালের সম্পূর্ণ পানি এই পাহাড় ঘেমে পড়ে। বড় কোনো নহর না থাকলেও পুরা পাহাড় ঘেমে পড়া পানিগুলো এই সম্পূর্ণ খালটাতে প্রবাহিত হয়। তাই আমরা হতাশ না, ব্যর্থ না, কারণ আমরা বড় কোনো ঝর্ণা না পেলেও ঝর্ণার মেইন উৎসই আমরা দেখে গেলাম। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পাহাড়ের উপর থেকে। বাইকের কাছে চলে আসলাম, আবার বাইকে উঠা যাক, আবার সেম রাস্তা বাড়ি যেতে হবে। এখন একটু টাইম কম নিব, স্পিডে চালাই চলে যাবো, দেখা যাক। চলেন।